অস্ট্রেলিয়ায় পা রাখলো ভারতীয় দল, টিম ইন্ডিয়া পৌঁছে গেছে পার্থ। আপনারা দেখতেই পাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা পার্থ বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসছেন। সিঙ্গাপুর হয়ে পার্থে, মুম্বাই থেকে সিঙ্গাপুর হয়ে পার্থে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। 8 এবং 9 তারিখ এখানে দুটো অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। মোহাম্মদ শামি সব থেকে প্রথমে টিম বাসে উঠলেন, বিরাট কোহলি, তারপর অজিঙ্ক্য রাহানে, উমেশ যাদব, মোহাম্মদ শামি, দেখতেই পাচ্ছেন অক্ষর পটেল, একের পর এক ভারতীয় ক্রিকেটাররা পৌঁছে গেছেন তারা সব পার্থে। এবং 8 এবং 9 তারিখ দুটো অনুশীলন ম্যাচ খেলার পর 12 তারিখ ভারতীয় দল কিন্তু এখানে প্রথম একদিনের ম্যাচ খেলবে পার্থে। তারপর আরও 4টে একদিনের ম্যাচ রয়েছে, সব মিলে 5টে একদিনের ম্যাচ এবং 3টে টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এই সফরে, তার কারণ এপ্রিল মাসেই রয়েছে, মার্চ এবং এপ্রিলে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই সিরিজের দিকে কিন্তু সবার নজর থাকবে। বাংলা স্টার ক্রিকেটার মোহাম্মদ শামি, তিনি পৌঁছে গেছেন কিন্তু পার্থে। 8 এবং 9 তারিখ দুটো অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় দল, এবং তারপর 12 তারিখ ভারতীয় দলের খেলা রয়েছে এখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে, প্রথম একদিনের ম্যাচ। এখানেই যখন বিশ্বকাপে ভারতীয় দল খেলেছিল, দুটো ম্যাচেই কিন্তু জিতেছিল টিম ইন্ডিয়া, একটা ইউএইর বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবারও ভারতীয় সমর্থকরা কিন্তু আশায় রয়েছেন, এখানে দুর্দান্ত একটা শুরু করতে পারবে টিম ইন্ডিয়া যখন 12 তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দেখতে পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা বেরিয়ে আসছেন একের পর এক পার্থ বিমানবন্দরে টিম বাসের দিকে, এবং এখান থেকে সরাসরি চলে যাবেন টিম হোটেলে। এবং যেটা বলছিলাম যে ভারতীয় সমর্থকদের কিন্তু আশা রয়েছে এখানে ভারতীয় দল অবশ্যই একটা দারুণ শুরু করতে পারবে পার্থে, যখন 12 তারিখ ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, পার্থ।